দিয়েছে তুমি কি আমার কথার ভিত্তিতে ঘুমাই গেছো নি সুমা দিতেছো কারে আমি তো পিছনে কিসে তুমি কি আমার কথার ভিত্তিতে ঘুমাই গেছো নি কথা উড়ি বলো হেতি বুড়র করে ফেনিরে শিক্ষিত মানুষের জেলা বানাই দিল কি কইলো কি 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 জানি কইলো ও কইলো যে ফেনি ফেনি বলে নোয়াখালী জেলারে সালাই তো এস হিসামা কত বড় মুরুক্কের মতো কথাটা কইলো এতি হেতির মতো বেড়ি যদি আমার বড় ভাবি নয় তো মানে বড় জাল নয় তো তাইলে আই যে হেতিরে কি কইতে আমার লা খোদার কসম হেতির থোতা সুলালাইতাম আমি কিসে তুমি কি আমার কথার ভিত্তিতে ঘুমাই গেছো নি সুমা দিতেছো কারে আমি তো পিছনে কিসে তুমি কি আমার কথার ভিত্তিতে ঘুমাই গেছো নি কথা উড়ি বলো হ্যাঁ কথার ভিত্তিতে ঘুমাই গেছো নি সুমা দিতেছো দেখলাম হ্যাঁ তো পিছনে আমার কথা শুনো না 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 ঘুমাই না ঘুমাই না কথা উড়ি বলো পড়ছি বলো পড়ছি বলো কথা এতক্ষণ ধরে আমি কথা বলছি তুমি আমার কথা শুনো নাই কেমন হ্যাঁ কি আছে কি করতেছিলে তুমি ঘুমের ভিতরে কি করতেছিলে হ্যাঁ ঘুমাই ঘুমাই না ঘুমাই না তোমার কথা হচ্ছে কেন ঘুমাই কি করে সম্ভব কথা হইলো সত্য যে তুমি আমার কথার ভিতরে ঘুমাইতেছিলে না আসলে বাবা কথার মাঝখান দিয়ে ঘুম চুলিয়েছে সরি সরি আমরা পুরা বাড়ি ঘুরলাম আমরা উপরে গেলাম ছাদে গেলাম নিচে গেলাম তবে একটা জিনিস খেয়াল করলাম আম্মা আমরা এত বড় একখান বাড়ি কিন্তু বাড়িকে কোনো নাম নাই কিনলে হরে মা বালা কথা মনে করছো বাড়িকের নাম অনু দেওয়া নইল না আসলে মা গো ওইসে কি হুন বাইর ক্যাম্প শেষ হওয়ার আগে তোর শ্বশুর মারা গেছে তো এই বিষয়ে আর আমার মাথা তাই জন্য তাই অন্তায় আমার মাথা দিয়ে দিলাম ঠিক আছে মা আই বাইরে একটা নেম ফেলাট লাগানোর ব্যবস্থা করি আচ্ছা মা বাড়িকার নাম কি দিবেন কনসাই তোমরা ব্যাকে মিলি চিন্তা ভাবনা করি একখান ঠিক করে দিও হিয়ানে দিমু আচ্ছা আমা হুনে আর মতে মানে আমি নাম দিবেন সে হাসনা হেনা ফুলের নামে নাম আম্মা ফুলের নামে নাম যদি রাখতে হয় তাহলে রাখবেন রজনীগন্ধা সবচেয়ে সুন্দর যে না আম্মা সবচাইতে নাম ভালো হইবে কিন্তু দোলন সাফা এই খানা তো খানা দিচ্ছ কেন আগে নিরপেক্ষভাবে একটা কথা বলো তিনটা নাম আছে এখানে একটা হইতেছে হাসনা হেনা আরেকটা দোলন চাপা আরেকটা রজনীগন্ধা কোন নামটা বেশি সুন্দর আবারও বলতেছি নিরপেক্ষভাবে বলবা কারোর ডরে ভয়ে প্রভাবিত হয়ে বলবা না বুঝছো নিজের বিবেক বিবেচনায় বলো বড় ভাবি বলছে হাসনা হেনা এতি বলছে দোলন চাপা আমি বলছি রজনীগন্ধা এবার নিরপেক্ষভাবে বলো যে কোনটা সুন্দর রজনীগন্ধা জোরে বলো রজনীগন্ধা অবশ্যই রজনীগন্ধা পারফেক্ট নাম বলছো তোর বউ রজনীগন্ধা নাম কইছে ইয়ালে পারফেক্ট হই গেছে কেন বড়দাই সাহেব মাইজ্জা ভাই ভাবির কথা দ্বারা প্রভাবিত হই বলছে রজনীগন্ধা কিন্তু আর কথা হইলো আর কোশ্চেন হইলো আন্ডা বাড়ির নাম ফুলের নামে রাখবো কিল্লে কিল্লে আবার কি ফুল হইলো একটা পবিত্র জিনিস বিশেষ করে হাসনা হয় না একেবারে যারে কাছে অতুলনীয় ফুল একটা সুগন্ধি ছড়া নেই বিশেষ করে রজনীগন্ধা অসাধারণ জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি দুটি যদি জোটে তবে অর্ধেক ফুল কিনে নিও হে অনুরাগী ফুল হইছে এরকম একটা জিনিস অসাম জিনিস অসাধারণ বিশেষ করে দোলন সাফা হইছে ফুলের অনেক মাহাত্ম্য কিন্তু আঙ্গ বাড়ির নাম ফুলের নামে দাওনের কোনো দরকার নাই আম্মা আমনের নামই বো বাড়ির নাম আমি না বেলা বুঝছেন নি আব্বা যদি জীবিত থাকতো তাহলে আমনের নামই বাড়ির নাম হইতো কেন বড্ডাই সাহেব ঠিক কথা বলছে আম্মা তোমার বাড়ি তোমার নামে হইব আমি না বিলা মাইজা ভাই তুমি মত দিত তুমি বাড়ির নাম দাও নোয়াখালী ভিলা নোয়াখালী ভিলা নে কি আকস না 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 ভিলা সাউন্ডস ভেরি ওল্ড ফ্যাশন দাঁড়ো তুমি নাম করো নোয়াখালী ভবন নোয়াখালী ভবন হ্যাঁ আই আরো চাইছিলাম তোর ফুফার নামে দিতাম
শুনো ফুপু, আমার কাছে মনে হয় ফুপা যদি এখন বেঁচে থাকতো না, তাহলে এই বাড়ির নাম রাখতো নোয়াখালী ভিলা অথবা নোয়াখালী ভবন। তাইলে তুই ক সাহারে নোয়াখালী দিবা নাম দিতাম কেন? না, এই নোয়াখালী ভবন সাউন্ডস ভেরি মানে কমার্শিয়াল অথবা বিজনেস টাইপ অফ থিং, মানে ভবনের ভিতরে না কেমন যেন বাড়ি বাড়ি ফিলিংটা আসছে না। দাঁড়ো এক সেকেন্ড। ইয়েস, তুমি বাসার নাম রাখো নোয়াখালী হাউস, কারণ এই বাড়ির প্রত্যেকটি বাসিন্দা হচ্ছে গ্রেটার নোয়াখালীর মানুষ।